এখান থেকে 223 বছর আগে, 223 বছর আনুমানিক আমাদের পূর্বপুরুষেরা ভারত, রাঁচি, ঝাড়খণ্ড ওই অঞ্চল থেকে এই অঞ্চলে আসে সুন্দরবন কাটার জন্য। ওই সময় জমিদাররা এবং ওই ইংরেজরা যখন এই অঞ্চলে একটু বন কাটার, মানে সুন্দরবন কাটার একটা প্রস্তুতি নিলেন, কারণ চাষাবাদ, মানুষের বসবাসের কিছু জায়গা দরকার। তো ওনারা চিন্তা ভাবনা করলেন যে আসলে আমরা যদি এই সুন্দরবন কাটতে যাদেরকে আমরা লাগাবো বা এই যাদের দিয়ে আমরা এই সুন্দরবন কেটে ফেলবো, তো এইরকম একটা জনগোষ্ঠী আমাদেরকে বাছাই করতে হবে যে যে জনগোষ্ঠী দীর্ঘ সময় ধরে শ্রম দিতে পারে। হয়তো এক মাস দুই মাস পরে হয়তো এই জনগোষ্ঠীটা আর বলবে যে না আমরা অনেক দিন আসছি, এই কাজ আর করবো না। তো ওনারা রাঁচিতে যে আমাদের রাজা, মন্ত্রী, এই ধরনের আমাদের একটা প্রথা আছে যারা সমাজ শাসনে চলে, তো এদের সাথে আলোচনা করে ওনারা আমাদের ওই রাঁচি থেকে কিছু লোকজন নিয়ে আসে এই এই দিকে। মানে তখন তো রাষ্ট্র ভাগ হয়নি, তো তখনই ওই যে গঙ্গা, কলকাতা যে গঙ্গা আছে, গঙ্গা নদীর এপার থেকে তখন জঙ্গলে ভরা ছিল। তো এই জনগোষ্ঠীর সাথে একটা আলোচনা করে যে আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের এই বা জঙ্গল কাটতে, বা যতদিন না আমরা এই জঙ্গল কেটে শেষ করতে পারছি ততদিন আমাদের এই জঙ্গল কাটার কাজে আপনাদেরকে নিয়ে যাব। তো আমাদের এইরকমই বা চুক্তি ছিল যে জঙ্গল যখন কাটা হয়ে যাবে তখনই আমরা কিন্তু আবারও রাঁচিতে ফিরে যাব। তো ওই সময় ওই রাঁচি ওই অঞ্চলে ফসলাদি খুব কম হতো, মানুষের অত্যন্ত একটা অভাব অনটনের দিন কাটতো। তো আমাদের আদিবাসীরা দেখলো যে আসলেই সেখানে যে যদি সারাদিন কাজ করে আমরা দুটো খেতে পারি আমাদের অনেক, তো ওই চুক্তি নিয়েই ওরা কিন্তু গঙ্গার এপার থেকে সুন্দরবন কাটা শুরু করলো। তারপরে বেনাপোল, যশোর, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা এই দিকে আরও কিছু আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের মানুষ ওই উত্তরবঙ্গের দিকে, মানে জয়পুরহাট ওই দিকে চলে গেছে। তাদের সাথে আমাদের অনেক পরে আবার যোগাযোগ হয়েছে, এখন মোটামুটি আপাতত তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হয়। আমরা যখনই এই জঙ্গল কাটা থেমে গেল আমরা একটা এরিয়ার ভিতরে আমরা থাকলাম। নেক্সট টাইমে যখন আমরা সুন্দরবনে যাচ্ছি, মধু কাটতেছি, কাঠ কাটতেছি, এই কাঠগুলো যখন এই কাজগুলো যখন আমরা করতেছি, মানে আমাদের জন্ম থেকেই তো আসলে সুন্দরবনের ভিতরে আমাদের ইয়ে কর্মস্থল। এখন যখনই আমরা এই সুন্দরবন কাটতে 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 যখন শেষ প্রান্তে আসলাম, আসার পরে তখনই আমরা আবারও এই সুন্দরবনের টাকে আবারও কর্মস্থল মনে করে আমরা এখনো পর্যন্ত মানি। আর বিশেষ করে এই সুন্দরবনটাই হচ্ছে আমাদের পবিত্র স্থান।